নিতে পারছে না, অন্য জায়গায় যাচ্ছে। আবার অনেক সাধারণ মানুষ আছে যারা তৃণমূল বিজেপির সঙ্গে গেছিলেন, কিন্তু আজ তৃণমূল বিজেপিতে গিয়ে শ্বাস নিতে পারছেন না, সংযুক্ত মোর্চার সমাবেশে ভাষণ শোনার জন্য এসেছেন। তাদেরকেও আমাদের সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এক মুঠো বাতাস, একটু মুক্তির শ্বাস এবং আপনাদেরকে ভরসা দেবার জন্যই আমরা এসেছি। ঝুঠ নেই বলতে হ্যাঁ, আর খোকলে বাদে দিলাসে ভি নেই দেতে হ্যাঁ। জো সকতে হ্যাঁ ওই বাত করতে হ্যাঁ, আর জিস বাত পর বিশ্বাস রাখতে হ্যাঁ বস ওই বাত করতে হ্যাঁ, আর জিস বাত পর জিস বাত কো করতে হ্যাঁ, জো কাম করতে হ্যাঁ উস বাত পর পুরা 200% আমাদের বিশ্বাস, আমাদের ভরসা আছে, আমাদের ঝান্ডা, আমাদের নীতি, আমাদের আদর্শ আমাদেরকে এই কথাই শেখায়। আজকে এই বিধানসভা নির্বাচনে, এই বিধানসভা নির্বাচনে আমাদের প্রথম আপনাদের কাছে আবেদন যে ভোটটা করতে দেবেন। এবার আপনারা বলবেন যে আমরা তো ভোট করতে দিইনি, এরকম তোমাকে কে বললো? এটা তো ঠিকই, আপনারা ভোট করতে দেননি সে অভিযোগ তো আমরা করতে পারবো না, কিন্তু যারা ভোট করতে দেয়নি তাদেরকে কোথাও না কোথাও ভয়ে হোক, আতঙ্কে হোক বা নিজেদের পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে হোক, আমরা সেই জায়গা থেকে সরে এসেছিলাম বা নিজেরাও কোথাও না কোথাও ভাবে একটু হলেও ভয় পেয়েছিলাম যে বাপরে এত মারামারির মধ্যে ভোট কি করে দিতে যাব। তাই আপনাদের কাছে আমাদের আবেদন যে এবারে ভোটটা করান, যাকে খুশি ভোট দিন। প্রতীকদাকে যদি পছন্দ না হয়, সংযুক্ত মোর্চাকে যদি পছন্দ না হয়, ভাগাড়ে তৃণমূল আর বিজেপিকে যদি পছন্দ হয় সেখানেই ভোট দিন, কিন্তু ভোটটা নিজে দিন, ভোটটা নিজে দিন। আর যদি মনে হয় যে ভাগাড় থেকে বেরিয়ে এসে নিজেদের বাড়ির বেকার ছেলে মেয়েদের চাকরির জন্য, নিজেদের বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোর শিক্ষার জন্য, নিজেদের মা বোনেদের সম্মানের জন্য, যারা বাইরে বাড়ির বয়স্করা আছে, পুরা জিন্দগি কা জমা পুঁজি জো ব্যাংক মে রাখে হ্যায়, আর নির্মলা সীতারমন আতি হ্যায় আর মোদি কা দোস্ত অম্বানি আদানির ট্যাক্স সে ছাড় দেয়, আর আমার বাড়ির বয়স্ক গার্জেনদের সুদটাকে কমিয়ে দেয়, তাদেরও যদি নিজেদের জমা পুঁজির সুদের পরিমাণ যদি বাড়াতে চান, তাহলে আপনি চান বা না চান, এরকম কোনো মাথা দিব্যি দেওয়া নেই যে আমাদের সাথে আপনাকে লড়াই আন্দোলনে মার খেতে পুলিশের কাছে যেতে হবে, কোনো প্রয়োজন নেই। মার খাওয়ার জন্য আমরা রেডি আছি, লড়াই করার জন্যও রেডি আছি। 2021-এর 11ই ফেব্রুয়ারি ভরিদ মিদ্দাকে আমরা হারিয়েছি, হারিয়েছি দুটো বাচ্চার বাবাকে, তিনটে বাচ্চার গার্জেনকে, নিজের মা বয়স্ক, তার বড় বয়সের বুড়ো বয়সের একটা মাত্র লাঠি সেও হারিয়েছে, তার স্ত্রী যার পুরো জীবনটাকে ফরিদ মিদ্দাকে কেন্দ্র করে স্বপ্ন দেখেছিল সেও হারিয়েছে, আর সুদীপ তোর বাবার ভায়োলিন থেকে আজও কিন্তু করুণ সুরটা বাদ দিয়ে কোনো আনন্দের সুর আজও বেরোয় না, তারাও লড়াইটা করতে জানে, তাদেরই হাতের কাজটা নিয়ে আমরাও লড়াইটা করতে জানি। ইলেকশনের আগেও লড়েছি, ইলেকশনেও লড়ছি, ইলেকশনটা পার হবে, এখানে আরো একটা সমাবেশ হবে, সংযুক্ত মোর্চার সরকার হবে, আর সেই সরকারে যদি এই বিধানসভা থেকে প্রতিজ্ঞা এমএলএ হয়ে না যায় তাহলে একটু কেমন কেমন লাগবে, সরকার তো হবে, আর সেই সরকারে যাতে একটা এমএলএ প্রতিজ্ঞাও যায় তার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে, কারণ এটা ভবিষ্যৎটা আমাদের। ইস বার কা ইলেকশন কোই নেতা কা ভবিষ্যৎ সুধারনে কে লিয়ে নহীঁ হ্যায়, ইস বার কা ইলেকশন আমাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য। ইস বার কা ইলেকশন মে কেউ কেউ অঙ্ক করছেন, যাচ্ছে বলে তো কি হতে পারে, বিজেপি জিতবে না তৃণমূল জিতবে? আরে বিজেপি জিতলে আপনার কি লাভ, তৃণমূল জিতলে আপনার কি লাভ? বিজেপি জিতলে দেশটাকে আরো বিক্রি করার রাস্তা, যেটা তৃণমূলের সাথে একটু বাইরে কুস্তি আর ভেতরে দোস্তি, এটা যেটা ওপেনলি ভাবে একটু বন্ধ ঘরের মধ্যে হচ্ছিল সেটা এবারে খোলা রাস্তায় হবে। আর যদি তৃণমূল ভোটটা পায় তাহলে এতদিন পর্যন্ত চুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, কেউ কেউ আবার পরকীয়াকেও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, কেউ কেউ আবার নিজেরা কোনো একটা মেয়রের চেয়ারে বসে আরো বেশি ফুল টাইম ভাবে চুরি করার জায়গাতে বসে আছে, সেই জায়গাগুলো পাকাপোক্ত করবে, চাকরির ব্যবস্থা করবে না? তো এ তো কলকাতার বুকে, আপনারা তো সব থেকে বেশি ভুক্তভোগী, আপনারাই তো জানেন যে কলকাতার রাস্তায় রাস্তাটা বাসটা ট্রাকটা ট্রামটা এবং ট্যাক্সিটা দাঁড়িয়ে গেছে, কেন না কোনো রাজনৈতিক দলের নেতারা মিছিল করছেন? না, গত 10টা বছরে কলকাতার বুকে যত না রাজনৈতিক দলের পলিটিক্যাল পার্টির রাজনৈতিক নেতাদের মিছিল হয়েছে তার থেকে বেশি লাস্ট 10টা বছরে পশ্চিমবঙ্গের বেকার হতাশাগ্রস্ত অত্যাচারিত প্রবঞ্চিত লাঞ্ছিত সরকারের কাছ থেকে যারা অত্যাচারিত হয়েছে তাদের মিছিল বেশি হয়েছে কলকাতার রাস্তায়। আর এখনো যদি কলকাতাবাসীরা না জেগে উঠতে পারে গোটা দুনিয়ার কাছে, আমরা কিন্তু নিজেদের নাম কালো খাতাতে লেখাতে বাধ্য হব। আজকে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যারা মালা খেলা দান দক্ষিণাতে বেঁচে আছে, আরে বিকাশ ভবনের বিধাননগরের বাইরে যান, সেখানে দেখুন রাতের পর রাত সেখানে বেকারদের মেলা লেগে থাকে, কেউ বেকার কেউ অর্ধ বেকার, চারিদিকে
কখনো এএনএম এর নাজদিদিরা, কখনো পার্শ্ব শিক্ষিকারা, কখনো রুরাল ডেভেলপমেন্টে যারা যুক্ত আছে তারা, কখনো গ্রাম সহায়ক, কখনো বন সহায়ক, কখনো সিভিল ডিফেন্সের লোকরা, কখনো আনএডেড মাদ্রাসার টিচাররা, কখনো প্রাইমারিতে, কখনো দমকলে, কেউ বাদ নেই যে যারা কলকাতার রাস্তায় নিজেরা এসে উপস্থিত হয়েছে নিজেদের চাকরি এবং সুরক্ষার দাবিতে, একটা সুস্থ পরিবেশের একজন নাগরিক হিসাবে। এটা আমাদের কাছে লজ্জা, আমাদের কাছে লজ্জা যে একটা রাজ্যে চাকরি পেতে গেলে পরীক্ষা দেবার পর, পাস করে যাবার পর প্রথম মূল ক্রাইটেরিয়া হচ্ছে, জেসে ক্রাইটেরিয়া হতা হ্যায় কি আপকো এইচএস পাস করনা পড়েগা, গ্রাজুয়েট হোনা পড়েগা, বিএড কা ট্রেনিং লেনা পড়েগা, এমএ কো পাস করনা পড়েগা, উসকে বাদ আপকো রিটেন কা এক্সাম দেনা পড়েগা, ভাইবা দেনা পড়েগা, উসকে বাদ আপকা প্যানেল হোগা, আপকা ভেরিফিকেশন হোগা, উসি কে সাথ ইয়ে ক্রাইটেরিয়া ভি হ্যায়। হয় আপনি ঘুষ দিন চাকরি পেয়ে যাবেন, নইলে আপনাকে আন্দোলন করতে হবে, ভুখ হরতালে বসতে হবে, তবে আপনি চাকরি পাবেন, তাও যদি সরকারের ইচ্ছে হয় তবে। আর আমরা যারা এই পশ্চিমবঙ্গের নাগরিক, আমরা যারা খেটে খাওয়া মানুষের সঙ্গে থাকছি, আমরা যারা বলছি যে লড়াইটা ওই জায়গাতে হবে যে ঘুষের পরিবর্তে, স্বজন পোষণের পরিবর্তে মেধাকে জায়গা দিতে হবে, সম্মানকে জায়গা দিতে হবে, মর্যাদাকে জায়গা দিতে হবে, সেই জায়গা থেকে আমরা যারা লড়াই করছি, আমরা আশা করব এই বিধানসভাতেও আপনারা আমাদের সাথে থাকবেন। কি আছে এই বিধানসভাতে, কারা কারা ভোটে দাঁড়িয়েছে? ডেপুটি মেয়র তিনি নিজে এখন ভোটে দাঁড়িয়েছেন। আজ ওরা বলতে পারে যে কলকাতার বুকে ডিওয়াই পায় এসে পায় যেদিনকে লড়াই করেছিল যে 23,600 যারা আছে যাদেরকে চাকরিতে নিয়োগ করতে হবে, দু দুবার যখন আমাদের সেখানে অধিবেশন হলো, আমাদের অভিযান হলো, আমাদের কমরেডরা মার খেলো, এখানে আমাদের রাজ্য কমিটির মেম্বার আছে পৌলবী, সেও যখন মার খেয়েছে, তারপরেও কি আমরা বলতে পারবো যে পিরাত ববি হাকিম যিনি হচ্ছেন নগর উন্নয়ন পূর্ত দপ্তরের মন্ত্রী আর এখানকার মেয়র তিনি বসে আছেন, তিনি স্বচ্ছতার সাথে স্বজন পোষণকে বাদ দিয়ে, ঘুষকে বাদ দিয়ে নিয়োগ করেছেন? আরে হম লোগো কো তো ছোড়িয়ে বো লোক ভি আপনে সিনে মে হাত রখ কর ইয়ে বাত বোল নহীন সকেঙ্গে কি তারা এই কাজ করতে পেরেছেন। তাহলে একটা ছোট কর্পোরেশন, যে কর্পোরেশনে তারা আজকে এই কাজটা করতে পারছেন না, গোটা পশ্চিমবঙ্গের বুকে কি অবস্থা ভাবুন। তাছাড়া কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা ঘোষণা করতে পারে যে করোনাটা একটু ঠিকঠাক হয়ে গেলে আমি 2,50,000 শূন্য পদ তুলে দেবো? আরে আপ কোন হতি হ্যায় পদগুলোকে তুলে দেবার জন্য? আপনি তো শুনেছি আপনার মায়ের না বাবার গলার সোনার চেন বিক্রি করে লেখাপড়া করেছিলেন। আজকে যদি মানুষ আপনার পাশে না দাঁড়াতো, ট্যাক্সপেয়াররা পয়সা যদি না দিত, 54,000 বামেরা যদি না তৈরি করে যেত, বুঝতেন কোথায় আপনি? এসি কোথায় লাগাতেন? বেতন কোথায় পেতেন? বেতন তো বাড়িয়ে নিয়েছেন, তাহলে আপনি কে চাকরি পদগুলো তুলে দেবার জন্য? পশ্চিমবঙ্গে বেকার ছেলেরা দাঁড়িয়ে আছে চাকরি করার জন্য, পশ্চিমবঙ্গে কর্মসংস্কৃতি রেডি আছে কাজ করানোর জন্য, আর আপনি বলছেন আমি পদ তুলে দেবো, বলছে কেন কর্মসংস্কৃতি নেই, কেমন করে কর্মসংস্কৃতি ঠিক করতে হয়? বলছে জামাই ষষ্ঠীতে আধবেলা ছুটি দিয়ে দাও, কর্মসংস্কৃতি ঠিক হয়ে যাবে। মগের মুলুক চলছে পশ্চিমবঙ্গের মাটিতে, মগের মুলুক চলছে। ইস বার কা ইলেকশন বহুত হি মহত্বপূর্ণ হ্যায়, ইস বার কা ইলেকশন বহুত হি মায়নে রাখতা হ্যায়, সির্ফ মেরে লিয়ে অর আপকে লিয়ে নহীন, ইস বার কা ইলেকশন সির্ফ বেরোজগারো কে লিয়ে মায়নে নহীন রাখতা হ্যায়, ইস বার কা ইলেকশন যে বাচ্চাটা আজকে 5 বছরের হবে, যে বাচ্চাটা আজকে প্রাইমারি স্কুলে ক্লাস 1 এ ভর্তি হতে যাবে, সেই বাচ্চাটার জন্য কিন্তু এবারের ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ। না সে চাকরি করবে না, না সে কর্মসংস্কৃতিতে যুক্ত হবে না, সে পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং রাজনৈতিক দল বদলানোর বিরুদ্ধে কথা বলবে না, কিন্তু আগামী পাঁচ বছর সে যাতে একটা খোলা ময়দানে, সে যাতে নিজের একটা, না আমি ভাবছি যে বোধহয় মাইকটা আপনারা ঠিক করছেন বোধহয় ওই জন্য, আর সেই সংস্কৃতিতে ওই 5 বছরের বাচ্চাটা সে যাতে নিজের মানসিক এবং চেতনার বিকাশের জন্য একটা অন্য রাস্তা, অন্য পরিবেশ, অন্য একটা মাঠ, অন্য একটা সংস্কৃতি পায়, তার জন্য এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। আপনার বাড়িতে যে বাচ্চা ছেলেটা আছে তার জন্য দরকার নেই সে কোনো সরকারি স্কুলে ভর্তি হবে, ইসকা কোই মাইনে নেই হ্যায়, সে যে সে কোনো একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি হবে, সে ইংলিশ মিডিয়ামে গেলেও পুল কারে করে স্কুলে যাবে, সে একটা সরকারি স্কুলে গেলেও সে পুল কারে করে যাবে, কিন্তু পুল কারে করে বাড়ির থেকে বেরিয়ে স্কুলে যাবার রাস্তাটা তার স্বচ্ছ এবং সেফলি হবে কিনা সেটাও কিন্তু এবারে নির্বাচনের উপরে একদম নির্ধারণ করছে, করছে নির্ধারণ। আপনাকে এটা বুঝতে হবে না যে কেন এরা ইলেকশন চায় না, কেন চায় না? এত 2007 নন্দীগ্রামের ঘটনা ঘটেছিল, 2007 11 ফেব্রুয়ারি বুদ্ধদেব ভট্টাচার্য ওপেন সমাবেশ করলেন, সমাবেশ করে বললেন যে নন্দীগ্রামের মানুষ কারখানা করতে চায় না, কেমিক্যাল হাব চায় না, আমি এখানে কারখানা করব না, সরকার কারখানা করবে না। উসকে বাদ ভি জমি রক্ষা আন্দোলনটা টেনে নিয়ে যাওয়া হলো 14ই মার্চ পর্যন্ত,
অনেক মানুষ খুন হয়েছেন। হামলোক ভি আপনা আমাদের কমরেডদের লাশটাকে নিয়েছি, আমাদের কর্মীরাও নিজেদের বাপ কাকাদের লাশটা পিঠে করে বয়েছে, আমাদের কমরেডদের রক্তের মধ্যে আমরাও ভিজেছি, আমরাও স্নান করেছি, আমাদের কমরেডরা আমাদের কর্মীরা ঘর ছাড়া থেকেছেন, ক্ষতিপূরণ দিয়েছেন, বাড়ি ফিরতে পারেনি, কান ধরে উঠবস করেছেন। কিন্তু কি শুধু এখানেই সীমাবদ্ধ ছিল? না, ছিল না তো। নন্দীগ্রামের সিবিআই চার্জশিট কি বলছে? বলছে যারা 14 জন খুন হয়েছিলেন, মার্ডার হয়েছিলেন, পশ্চিমবঙ্গের সরকার পুলিশ পাঠিয়েছিল কিনা, পুলিশ গুলি চালনা করেছিল কিনা, কিন্তু 14 জনের মধ্যে মাত্র 8 জনের গায়ে গুলি আছে, 6 জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। পুলিশ তো ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে খুন করেনি, অন্তত পক্ষে সেই সময়কার ভিডিও ফুটেজেও তা দেখা যাচ্ছে না। সিবিআই চার্জশিটও তাও দিতে পারছে না। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে আজকে আমি বলছি, ঘোষণা করছি যে এটা চক্রান্ত হয়েছে। আবার গত একদিন আগে তিনি সেই চক্রান্তে অধিকারী ঘরের বাপবেটার সঙ্গে বুদ্ধদেব বাবুর নাম করেছেন। তাহলে কি বুদ্ধদেব বাবু, মমতা ব্যানার্জি, মাওবাদী আর শুভেন্দু বাবু আর তার বাবা শিশির অধিকারী, মানে অধিকারী ঘরের বাপবেটা, এরা 4 জন মিলে, 4টা শক্তি মিলে নন্দীগ্রামে কারখানা তৈরি করার কথা বলছিল? তা তো হতে পারে না। তোমরা তো ছিল আমাদের বিরুদ্ধে, আমরা তো ছিলাম তোমাদের বিরুদ্ধে, তোমাদের মেকি মেকি কৃষক দরদি, মেকি সমাজ দরদি, মেকি জমি রক্ষা আন্দোলনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। তোমরা মাওবাদীদেরকে সাথে নিয়ে, এক অংশের মিডিয়াকে, চিটফান্ডকে নিয়ে তোমরা সাথে ছিলে, আজকে তোমরা বলছো যে না এটা চক্রান্ত ছিল। দিদিমণি কি বলছেন? বলছেন যে অধিকারী ঘরের বাপ বেটা চটি পরা পুলিশ ঢুকিয়েছে, বলছে না? আচ্ছা বাপ বেটা কেন বলছে বলুন তো, নাম কেন ধরছে না? নন্দীগ্রামে একজন ক্যান্ডিডেট হিসাবে আমিও ছিলাম, প্রদীপ দাও আছে, আমাদের কোনো ক্যান্ডিডেট যারা চুরি করেছে তাদের নাম আমরা বাদ দিচ্ছি না। কেন বাদ দেব? আমি বলছি নাকি, ন্যাশনাল নিউজ মিডিয়া চ্যানেল বলছে যে ওরা চুরি করেছে। আরে অনলাইন অন ক্যামেরা দেখা যাচ্ছে তোমরা ঘুষ খেয়েছো। তুমি খারাপ কাজ করতে পারো, আমি বললেই খারাপ, তা তো হতে পারে না, কিন্তু আপনি কেন নাম করছেন না? আমরা যারা বর্ধমানে থাকি, অন্য জায়গায় থাকি, নন্দীগ্রামেও দেখলাম গ্রামে আছে মহিলারা, ওরা কিন্তু পরিবারের নির্দিষ্ট 2 জনের নাম করে না, তাদেরই নাম করছে না। কিন্তু আমরা বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কেন নাম করছে না। আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমরা বাড়িতে কার কার নাম করো না? বলছে আমরা শ্বশুর আর ভাসুরের নাম করি না। আমরা বুঝতে পারছি না যে মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারী আর শিশির অধিকারীর কিসের সম্পর্ক। আসলে সম্পর্কটা শ্বশুর ভাসুরের যতনা হয়ে সম্পর্কটা আসলে দোসরা মেয়ের পর পার্টিটার ভবিষ্যৎ কোন দিকে যাবে এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারেনি। তাই সব দিকের রাস্তা পাঁচও উঙ্গলি ঘি মে রাখনে কে লিয়ে কোশিশ হয়, ওই জন্য ওদের নাম করছে না দোসরা মেয়ের পরে, যাতে তাদের জায়গাটা ঠিক হয়। কিন্তু এই দল বদলের রাজনীতিতে আমার আপনার কি লাভ? দল বদলের রাজনীতিতে সিঙ্গুরের কারখানাটা যখন দুর্গাপূজার চতুর্থী দিন গুজরাটের সানন্দে যাওয়ার জন্য ফাইনাল হয়ে গেল, সেই দিনটা ফেরত আসবে? আসবে না। শালবনির জিন্দাল কারখানাটা আসবে না, এখানে ব্রিজেন রূপের কারখানাটা আসবে না। কলকাতার বুকে ডিওয়াইএফআই এসএফআই মিলে একাধিক কারখানা খোলার জন্য লড়াই আন্দোলন করেছে, সেই কারখানার ভবিষ্যৎ আসবে না। ছোট মাঝারি কারখানা যা তৈরি হয়েছিল, যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এই দল বদলের রাজনীতিতে, আর যাই হোক সেই কারখানাগুলো খুলতে পারে না। পশ্চিম বঙ্গাল মে ও লোক সিফ ভোট কো ডরতা হ্যায়, সিফ ভোট কো কেন ভয় পাই বলুন তো? এই যে সুদীপ দ্বারা বসে আছেন, প্রদীপ দ্বারা বসে আছেন, এখানে আমাদের অনেকে বসে আছেন যারা কেউ যাদবপুরে পড়েছেন, কেউ প্রেসিডেন্সিতে পড়েছেন। যাদবপুরে এসেছিল না 2014-তে বাবুল সুপ্রিয় ভোটে জিতেছিল, মোদিজি আয়েছে না 2014 কে ইলেকশন সে পেহলে কি হমকো বাবুল দে দিজিয়ে, হমকো হম আপ লোগো সে বাবুল মাংতে হ্যাঁ। উনি তো বাবুল নিয়ে চলে গেলেন, আর বাবুল বাবুল 7 বছরে পয়সা উসুলো ওনার হয়ে গেছে, পয়সা উসুল ওনার হয়ে গেছে। আর সেই বাবুল সুপ্রিয় আসানসোলে ভোটে জিতে, পেহলে লঘু উদ্যোগ মন্ত্রী, উসকে বাদ ভারী উদ্যোগ মন্ত্রী, আর এক কে বাদ এক পশ্চিম বঙ্গাল মে জো সেন্ট্রাল গভর্নমেন্ট কা রাজ্য সরকারের দায়িত্বে যে ইউনিট গুলো চলে সেই ইউনিট গুলো বন্ধ করার জন্য পাকা ব্যবস্থা তৈরি করে রেখেছেন। যাদবপুরেও ঢুকতে গেছিলেন, যাদবপুরে বলেছে তিনুও হও আর হনু হও, এখানে তোমাদের জায়গা নেই, বের করে দিয়েছিল। যাদবপুর আর প্রেসিডেন্সিতে একবার ইলেকশন হলো, ইলেকশন একবার হলো যাদবপুর আর প্রেসিডেন্সি কলেজে, এসে পাই বাম ছাত্র রাজনীতি, তারা একসঙ্গে জোট তৈরি করে বললো যে এখানে তিনুদেরও জায়গা নেই, হলুদেরও জায়গা নেই, যারা শিক্ষিত, যারা সংস্কৃতিকে রক্ষা করবে, যারা কাজের প্রশ্নে, যারা শিক্ষা খাতে বাজেটের একাংশ বেশি বরাদ্দ করার প্রশ্নে কথা বলবে, একমাত্র তাদের জায়গা হবে। এরা দেখলে তো খুব মুশকিল, বামেদের বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমাদেরকে লেজে গোবরে করে দিচ্ছে, তাহলে তো পঞ্চায়েত আর পৌরসভার ইলেকশন করানো যাবে না। উসকে বাদ দেখিয়ে 2013-তেও কোনো ইলেকশন হয়নি, 2018-তেও পঞ্চায়েতের ইলেকশন হয়নি, 132টা এমন পৌরসভা পৌর নিগম আছে যেখানে ইলেকশন হচ্ছে না। আচ্ছা আপনি বলুন তো, এই যে যিনি আছেন, ছিলেন আগে মেয়র,
কলকাতাতে মেয়রের পদে চিত্তরঞ্জন দাস দেশবন্ধু বসতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বসতেন, আবার আরও একজন বসেছেন যিনি বলছেন যে আমার সবথেকে বেশি সমস্যা কিসে, বলছে বিজেপি বলেছে ওরা জিতলে নাকি অ্যান্টি রোমিও স্কোয়াড করে দিবে। যত না আমাদের কষ্ট যে আমরা কী করে প্রেম করব, কি করে বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরবো, কি করে সিনেমা দেখতে যাব, তার থেকে বেশি কষ্ট প্রাক্তন মেয়রের, বলছে আমার দু আলমারি জামা আছে শুধু ম্যাচিং করে কিনেছিলাম, কি হবে কি হবে। তাদের অ্যান্টি রোমিও স্কোয়াড করেছে, আমরা বলছি অ্যান্টি রোমিও স্কোয়াড করেনি, বিজেপির পলিসি আর তৃণমূলের পলিসিটা অ্যান্টি ম্যারেজ অ্যাক্ট নামাচ্ছে এদের পলিসির মাধ্যমে। কই কই হাম লোগো সে পুছতা হে কি অ্যান্টি ম্যারেজ অ্যাক্ট কিয়া হোতা হে, আমরা বলি যে ভালোবাসা প্রেম পীড়িত একটু দিনের জন্য, তারপরে বিয়ে করার পর যখন সংসারে চাল নুন আটা কিনতে হয় তখন দরজা দিয়ে যে প্রেম ঘরে ঢোকে সেটা জানলা দিয়ে বেরিয়ে যায়, যদি ঘরে অভাব থাকে, অভাব থাকে তাহলে আমার হাতে কাজ থাকবে না, কারখানা থাকবে না, সার্ভিস সেক্টরে ঘুষ স্বজন পোষণ দুর্নীতি থাকবে, আমি যদি কাজ পাবো না আমি প্রেম করে আমার বরকে আমার বউকে আমি কি করে রাখবো, কি করে পরিবারটা পালন করবো। তোমরা অ্যান্টি রোমিও স্কোয়াড মুখে বলছো কিন্তু আসলে একটা সংসারের বিরুদ্ধে, একটা বাপ মাকে একটা সংসারকে প্রতিপালন করার বিরুদ্ধে যে একটা তৈরি করা সেটা দিল্লিতে 353টা এমপির সংখ্যা গরিষ্ঠতায় তোমরা আইন পাস করছো, আর পশ্চিমবঙ্গে যে লোক ঢকোসলা করতে হ্যাঁ, যারা ঘুমটার নিচে খেমটা নাচ নাচছে তাদেরকে তোমরা সেখানে সহযোগিতা করছো, এর বিরুদ্ধে আমাদের লড়াইটা, এর বিরুদ্ধে আমাদের লড়াইটা। আমরা বলছি যে সংযুক্ত মোর্চা পরিষ্কার খোলা কথা বলছে, খোলা কথা বলছে যে লড়াইটা আমরা লড়তে জানি, মুখ দেখাতে আমরা আসিনি, মুখ দেখাতে আমরা আসিনি। বিধানসভার ভেতরে প্রতীপ দ্বারা লড়াই করবে, আর বিধানসভার ভেতরে প্রতীপ দাদের লড়াইটা যাতে আরো অগ্নিগর্ভ হয়, কাজ কারখানা গণতন্ত্র সংবিধান রক্ষার প্রশ্নে, মা বোনেদের সম্মান রক্ষার প্রশ্নে, তার জন্য ইয়ে যে সড়ক হ্যায়, ইয়ে যে সড়ক কা লড়াই হ্যায়, ওর যে সড়ক কা যে অধিকার হ্যায়, ইয়ে অধিকার কোই ভি বাপ দাদাও কা জমিনদার সে নেই হোতা হ্যায়, এই সড়কটা এই রাস্তাটা আমাদের অধিকারে ছিল, আমাদের অধিকারে থাকবে, আমাদের অধিকারই আমরা রেখে দিতে চাইছি, কারণ লড়াইটা আমাদের, ভবিষ্যৎটা আমাদের, আমাদের ভবিষ্যৎ, আর যেখানে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করছে সেখানে আমাকে আপনাকে খোলা কথাতে এসে বলতেই হবে কি বলছে আজকে বিজেপির পার্টিটা, কি বলতে চাইছে। আপনি একটা আমাকে আইন দেখান বা আমরা এখান থেকে চলে যাওয়ার পর দোসরা মেয়েতে যেটা যার যেখানে খুশি ভোট দিন, যার যেখানে খুশি ভোট দিন, সেই ভোট দেওয়ার পরেও আপনারা একটা আইন দেখান গোটা ভারতবর্ষের বুকে বিজেপির পার্টিটা যারা আইন তৈরি করেছে, এবং সেই আইনে ওরা পশ্চিমবঙ্গের ভারতবর্ষে সাধারণ মানুষের জন্য একটা কাজ করতে গেছে, ইউএপিএ আইন। আরে সবসে বড় সেকুলার পার্টি আজ ভাজপা কা পার্টি হ্যায়, সবসে বড় সেকুলার পার্টি, তৃণমূল বলছে জোরা দাঙ্গাবাজদের পার্টি। আরে মঞ্চ আপনি তৈরি করে দিয়েছেন, লাইট ক্যামেরা মাইক সাউন্ড সব আপনি প্রোভাইড করছেন, আর এতদিন তো পর্যন্ত আপনি ক্যাটারিং সিস্টেমে কাজ করছিলেন, ক্যাটারিং সিস্টেমে, আর আজকে 147টা তৃণমূলের ভাড়াতে তৃণমূলের 2 টাকার নেতাগুলোকে বিজেপিতে পাঠিয়েছে, বলেছে ওইদিকে গিয়ে লড় আমরা এরপরে আসছি। 147টা তৃণমূলের নেতা আজকে বিজেপির পদ্মফুলের হয়ে লড়ছে, আর বিজেপির পার্টিটা যারা দূরে দাঁড়িয়ে বিজেপির আমাদের কোনো ভাই বন্ধুরা কথা শুনছেন, আমরা বলছি এখনো সময় আছে সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিতে, প্রতীপদার যেদিনকে ভোট সেদিন সন্ধ্যে 6:30 পর্যন্ত তোমার হাতে কিন্তু পাওয়ারের যেটা স্টিয়ারিংটা চলে সেই স্টিয়ারিংটা আপনার কাছে আছে, আছে আপনার কাছে। কেমন বিজেপির পার্টি, এই যে আমরা যারা এখানে মঞ্চে বসে আছি, এই যে লাল ঝান্ডাটা উড়ছে, আমাদের এই যে এত এত কর্মী দাঁড়িয়ে আছে, আরে হাম লোগ রাজ্য কা সুধারনে কে লিয়ে বাত কর রহে হ্যায়, পুরা দেশ কা ভবিষ্যৎ সুধারনে কে লিয়ে বাত কর রহে হ্যায়, আমাদের পার্টিটাকে আমরা সুধরাতে পারবো না, তো তোমরা বলছো গোটা দেশটাকে সুধরে নেবো, গোটা রাজ্যটাকে সোনার বানিয়ে নেবো, তো পার্টিটাকে একটু ঠিক করো, তুমি সোনার বাংলা তৈরি করতে গিয়ে চোরেদের পার্টি তৈরি করে দিচ্ছ, বলছো ওটাতে সস্তাই পাচ্ছি। আচ্ছা সস্তায় পাওয়া বুঝেন, সস্তায় পাওয়া দেখবেন কোন একটা ভালো কোম্পানির আপনি কম্পিউটার কিনতে যান, আপনাকে ওয়ারেন্টি কার্ড দেয়, তাই না, তাই না, ওয়ারেন্টি কার্ড, যে খারাপ হয়ে গেলে 1 বছরের মধ্যে, এখন তো শুনছি 2 বছরের মধ্যেও নাকি ওয়ারেন্টি দিচ্ছে, আবার অনেকে বলে যে দূর ও তো রোজই খারাপ হবে, 1 বছর পরে দরকার নেই, অ্যাসেম্বলড কম্পিউটার নেই, মাউসটা আলাদা, কিপ্যাডটা আলাদা, সিপিউটা আলাদা, মনিটারটা আলাদা, নেই না, হ্যাঁ, আর সেটার দাম কম হয়,
সস্তার রাজনীতি করতে গিয়ে যারা অ্যাসেম্বল তৈরি করে সস্তার রাজনৈতিক দল তৈরি করে নিয়ে রেডিমেড জিনিস তৈরি করে নিচ্ছে, আমরা কথা দিতে পারি ওদের কাছে দু বছর কেন, দুদিনের ওয়ারেন্টি পাবে না, আমাদের সঙ্গে থাকুন, সারা জীবনের ওয়ারেন্টি আমরা দিতে রেডি আছি, দিতে আছি, আমরা রাজি আছি আপনাদেরকে দিতে। অন্তত পক্ষে এমএলএ এমপি পঞ্চায়েতের প্রধান কাউন্সিলর মেয়র আর ওরকম মেয়র তো দরকারই নেই, যাদের ফুল টাইম কাজ হচ্ছে শুধু ঘুষ নেওয়া, অন ক্যামেরা অফ ক্যামেরা ফুল টাইম কাজ, অন্য কোনো কাজ কোনো কাজই নেই, কারণ সব কাজ তো ভোটে জেতার 2011 তিন মাসের পর শেষ হয়ে গেছে, হয়নি শেষ? দিদিমণি বলেছিলেন না আমার সব কাজ শেষ, বলে এবার কি, বলে এবার মাছি মেরে খা, গ্রামে কথা আছে বলেছে যা দিবি অঙ্গে তাই যাবি সঙ্গে, পেট ভরে খা আর খাট ভরে যা, শোনেননি কথা আছে, বলেছে তিন মাসে কাজ হয়ে গেছে এবারে পেট ভরে খা আর খাট ভরে যাবি, পেট ভরে খাওয়ার দিন শেষ হয়েছে, খাট ভরে যাবার দিন আসছে, দোসরা মে রেডি থাক, রেডি রাখো দোসরা মে। কিন্তু যে বিজেপির পার্টিটাকে তোমরা এখানে তৈরি করে দিয়েছো, সেই বিজেপির পার্টিটা আর যাই হোক পশ্চিমবঙ্গে নতুন করে কোনো আইন তৈরি করতে পারবে না, আজ ইয়ে ভাজ পাকা পার্টিকে খিলাফ পশ্চিম বঙ্গাল কা তৃণমূল জো ভি কুছ বাত করতা হ্যায়, হাম লোগ বোলনা চাতে হ্যায়, হাম লোগ বোলনা চাতে হ্যায় কি ইয়ে ভাজপা কা পার্টি সবসে বড়া সেকুলার পার্টি হ্যায়, সবসে বড়া সেকুলার পার্টি হ্যায়। সবাই অবাক হবে যে লাল ঝান্ডার দায়িত্বে লাল ঝান্ডার নেতৃত্বে এরা ইলেকশন পরিচালনা করছে, প্রদীপদাকে ভোট দিতে এসছে, আমরা সবাই জানি ওরা সাম্প্রদায়িক দল, এই মেয়েটা এসে বলছে যে সব থেকে বড় এরা সেকুলার পার্টি, হ্যাঁ এরা সব থেকে বেশি সেকুলার পার্টি। সরকারকে খিলাফ আগর কোই বাত করতা হ্যায়, সরকারকে খিলাফ আগর কোই উঙ্গলি উঠাতা হ্যায় তো উসকা নাম সফুরা জারগির হো ইয়া দিশা হো অঞ্জাম একই হোতা হ্যায়, তখন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আর আদিবাসী আর ব্রাহ্মণ থাকে না। আপনি দেখেননি তাবরেজ কেউ মেরেছে, আখলাক কেউ মেরেছে, জুনেদ কেউ মেরেছে, অন্যদিকে দাবলকার কেউ মেরেছে, পানসারে কেউ মেরেছে, কালবুর্গি আর গৌরি লঙ্কেশ কেউ মেরেছে, মেরেছে এরা সরকারের বিরুদ্ধে যারা কথা বলবে তারাই। আর দুজনে কি প্রশ্নহীন আনুগত্য চাই, বিজেপির পার্টিও প্রশ্নহীন আনুগত্য চাই, তৃণমূলের পার্টিটাও প্রশ্নহীন আনুগত্য চাই, তৃণমূলের পার্টিটাও প্রশ্নহীন আনুগত্যের আজকে জলজ্যান্ত উদাহরণ স্যার অম্বিকেশ মহাপাত্র, তানিয়া ভরদ্বাজ, শিলাদিত্য, স্যারের দাম বাড়ুক আর সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্ন করা উচিত। কিন্তু আমরা বলতে চাই যা যত ফুল যত মালা আমাদের গলায় পড়েছে আমাদের হাতে এসেছে, আমরা আমাদের মাথাটা আমরা আমাদের নাকটা আমরা আমাদের চোখটা সাধারণ মানুষের কাছে নামিয়ে রেখেই কথা বলবো, মাথা উঁচু করবো না, কিন্তু শাসকের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে পলিসিটা গোটা ভারতবর্ষটাকে বেঁচে দিতে চাইছে, যে পলিসিটা পশ্চিমবঙ্গে আজকে গোটা পশ্চিমবঙ্গের কাজ কারখানার ভবিষ্যৎকে, পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎকে, আমাদের ভবিষ্যৎকে, দেশের অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ভবিষ্যৎকে যারা নষ্ট করতে চাইছে তাদের কাছে আমাদের মেরুদণ্ড বাঁকবেও না, আমাদের মেরুদণ্ড কোথাও আপোষও করবে না, নিঃশর্ত আপোষহীন লড়াইয়ে আমাদের মেরুদণ্ডটা আমরা সোজা রাখতে চাই। তাই আপনাদের কাছে আমরা আবেদন করতে এসেছি, এই সমাবেশে যারা উপস্থিত আছেন আমাদের সংযুক্ত মোর্চার ছাত্র যুব ভাইয়েরা বন্ধুরা আমাদের বোনেরা নন্দীগ্রাম কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, একজন ব্যক্তি সংগঠক কর্মী হিসাবে আমি অনেক কিছু শিখেছি লড়াই মানে লড়াই হয়, লড়াই মানে জানকবুল হয়, জানকবুলে 99.99% বলে কিছু হয় না, জানকবুলে 100%টাকে 200%-এ পৌঁছাতে হয়, সেটা নন্দীগ্রাম দেখিয়েছে নন্দীগ্রাম। কে ভেবেছিল 14টা বছর যাদেরকে মাথাটাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছিল তারা এবারের ইলেকশনে জিতবো কি হারবো, সবাই তো জানে কি রেজাল্ট হতে চলেছে, ওদের সঙ্গে কিভাবে দাঁড়িয়ে থাকবে কি করবে, বলেছো সব পরে দেখা যাবে জিতবো কি হারবো, কিন্তু আগে আমাদেরকে রক্ষা করতে হবে নন্দীগ্রামের সাধারণ মানুষের ভোটাধিকারকে। আর যেদিন ওরা জানকবুল লড়াইকে ঠিক করে নিয়ে 14 বছর ধরে নিজেদের কষ্টটা বুকের মধ্যে চেপে লাল ঝান্ডাকে নিয়ে রাস্তায় বেরিয়েছিল, লাস্ট 30টা দিন লাস্ট 20টা দিন তাদের সেই লড়াইকে গোটা নন্দীগ্রামের মানুষ আজকে সম্মান জানিয়েছে, বলেছে তোমরা লড়তে পারো আমরা ভোটটা দিতে পারি না, আমরা ভোটটা দিতেই চাই। এখানেও এই বিধানসভাতেও অনেক মানুষ আছে যারা ভোটটা দিতে চাইছে, তাই আমাদের ছাত্র যুব যারা আছেন সংযুক্ত মোর্চা, কংগ্রেস হতে পারে, আইএসএফ হতে পারে, বাম ছাত্র যুব হতে পারে, এই লড়াই আমাদেরকে অনেক কিছু শেখায়।
এই বার্তা আমাদেরকে অনেক কিছু দেয়। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, একটা সমাবেশ, একটা ভিড়, একটা হাততালি, একটা সাধুবাদ, একটা ফুলের মালা, একটা ফুলের বুকে। আমাদের ভবিষ্যৎ পাল্টানোর জন্য ইলেকশন হবে না। ইলেকশন করাতে গেলে মানুষের কাছে যেতে হবে। মানুষ খুব অসহায় বোধ করছে এই 10 বছর এবং 7 বছর বিজেপির রাজত্বে পলিসিতে। মানুষ একটা শক্ত হাত চাইছে। এই শক্ত হাত নির্বাচনে জেতা হারার বাইরে এসে যদি আমরা শক্ত হাতে ধরতে পারি, জিত আমাদের সেদিনই শুরু হবে। দোসরা মে শুধু সময়ের অপেক্ষা থাকবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন যে ভোটটা করাতে দিন। আর ভোটটা যদি হয় তাহলে প্রতিবদা এখান থেকে যাবে একটা এমএলএ, আর সংযুক্ত মোর্চার নেতৃত্বে বিকল্প খুঁজতে গোটা পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্রের মানুষরা যেভাবে মাঠে নেমেছে হৃদয়ের উষ্ণতা, আন্তরিকতা, ভালোবাসা আর আন্দোলনের মুখ দেখে, সেই শক্ত হাতটা আপনারা ধরতে পারবেন এই আশা আমাদের আছে। এই ভরসা আপনাদের উপরে করেই আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ।